বসিরহাট লোকসভা কেন্দ্রের সকলকে এবং সকল বঙ্গবাসীকে আমার তরফ থেকে আবেদন করছি যে আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আগামী দিন আমরা একটা বড় সাইক্লোনের সম্মুখীন হতে পারি, সে সম্ভাবনা রয়েছে। তাই আমি সকলকে আমার তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা বাড়ি থেকে বাইরে বেরোবেন না, ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্ট থেকে দূরে থাকবেন, বাড়ির সমস্ত মোবাইল চার্জ করে রাখবেন, ইমার্জেন্সি লাইট চার্জ করে রাখবেন। যদি মনে হয় যে আপনার বাড়ির কোনো ক্ষতি হতে পারে, তাহলে পরিবার সহ আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টারগুলো রয়েছে, রিলিফ ক্যাম্পগুলো রয়েছে, সেখানে পরিবার সহ আপনারা শিফট করে যাবেন। লোকাল নেতৃত্বের সাথে আপনারা যোগাযোগ রাখুন, কাউন্সিলরের সাথে আপনারা যোগাযোগ রাখুন, বিডিও অফিসে গিয়ে আপনারা জানান আপনাদের যদি কোনো কিছুরই প্রয়োজন হয়, এবং সকলে একসাথে মিলে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ফাইট করতে রেডি আছি। আপনারা শুধু সুস্থ থাকবেন এবং একটু স্ট্রং থাকবেন, দেখবেন আমরা ঠিক পারবো এই সমস্ত বিপর্যয় থেকে একসাথে লড়াই করতে।